প্রকৌশলীদের নীতি আদর্শ নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সন্ধ্যায় কনসালটেন্সি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি প্রকৌশলীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। মন্ত্রী বলেন, প্রকৌশলীরা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করছেন। মন্ত্রী বলেন, জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকার পিছনে ছুটতে গিয়ে অনেকের মনে থাকে না কাফনের কোনো পকেট নেই। তারা অনেক বড় বড় কাজ করলেও নানা কারণে নিজেদের সম্মানহানি করেছেন। মন্ত্রী বলেন, রূপপুরে বালিশ কাণ্ডে নিম্নপদস্থ কয়েকজন প্রকৌশলী কারাগারে গিয়েছিলেন, কিন্তু তাদের এ বিষয়ে কোনো দোষ ছিল না। তখন প্রকৌশলী সংগঠনগুলো তাদের পাশে দাঁড়ায়নি। আগে মানুষ হয়ে যান, তারপরে ইঞ্জিনিয়ার হয়ে। ইঞ্জিনিয়ারটা আগে বলে নামটা বড় করে লিখে কোনো লাভ নেই। আপনাদের সম্মান আপনারা নিজেরা হারিয়েছেন। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট। ভুলেই বসে সব মহাজন, কাফনের নাই পকেট।